Xin chào mọi người, đang ở nhà nhỉ? Ebora mi adoni. প্রশংসন পত্র माननीय मुख्यमंत्री डांगरिया এই বঁটাটি প্রদান কৰিব। এখনি অঙ্গবস্ত্র হৰাণ পুনৰ পাব 3 লাখ টকাৰ চেক আৰু এখনি প্ৰশংসন পত্ৰ এই বঁটাটি আগবঢ়োৱা হৈছে। বিবেকানন্দ চৌধুরী আর শ্রদ্ধেয় সুধী মন্ডলী, এইবারের শ্রীমত শঙ্করদেব বঁটার আনগী প্রাপক শ্রী এম এল বরদেব পাণ্ডে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থা থাকার বাবে তখেতর অনুরোধক্রমে তখেতর হয়ে বাবে প্রদান করা বঁটাটি গ্রহণ করে নিবর মানে মঞ্চ উপবিষ্ট হবলগিয়া হয়েছে। শ্রীযুত এম এল বরদেব পাণ্ডে অসুখিয়া শরীরে সুতলিপি দি ইংরাজির একটা সরু ভাষণ লিখি পঠাইছে। মই আপোনাসকলৰ অনুমতি লৈ শ্রীযুত ভরত পাণ্ডেৰ ইংৰাজীত লিখি পঠোৱা চমু ভাষণটি যথাযথভাৱে পাঠ কৰি দিবলৈ থিয় হৈছো। মোৰ হ'ব পৰা ত্ৰুটিৰ বাবে আগতীয়াকৈ আপোনালোকৰ পৰা ক্ষমা ভিক্ষা কৰিলোঁ। মি আসাম এণ্ড মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ, অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আসাম শ্ৰী তৰুণ গগৈ এণ্ড লাৰ্নেড ফ্ৰেণ্ডছ, আই এম গ্ৰেটলি হাম্বলড and honored to be receiving this award. I would like to offer my sincerest gratitude to the people and the government of Assam, and more particularly to the Honorable Chief Minister Sri Tarun Gogoi, who conferred upon me the most prestigious Sri Manto Shankardev Award. Jai Jai Te Moi, Sri Manto Shankardev Award, Enugayati Hanmani Obada, পাই মই ধন্য মানিছোঁ আৰু মোক এই বঁটাটোৰ বাবে মনোনীত কৰাৰ বাবে অসম চৰকাৰলৈ মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এইটো ঠিক যে মই নিজকে এই বঁটাৰ বাবে যোগ্য বুলি মই ভবা নাই, আৰু ভালেমান উপযুক্ত গৱেষক পণ্ডিত শংকৰদেৱৰ ওপৰত লেখা মেলা কৰি অহা দেখি আছিল। আৰু তাৰ মাজতে যেতিয়া মোক মনোনীত কৰা হ'ল, তেতিয়া আৰু যিহেতু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ নামটো জড়িত হৈ আছে, গতিকে মই আৰু তাক গ্ৰহণ নকৰাকৈ থাকিব নোৱাৰিলোঁ। মই আকৌ এবাৰ অসম চৰকাৰক এই বঁটা মোৰ বাবে মনোনীত কৰাৰ বাবে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ বঁটা গ্ৰহণ কৰা প্ৰণৱস্বৰূপ
নেও ডাঙরিয়া শ্রী পিটার মুখাইকিয়া ডাঙরিয়া কমিশনার কালচার বিভাগ মাননীয় সেক্রেটারি বিদ্যাকান্ত চৌধুরী বিশিষ্ট আজি আমি দুজন বিশিষ্ট পণ্ডিত গৱেষক শ্রীমন্ত শঙ্করদেবর আজি বঁটা প্রদান করে আমি আনন্দিত হয়েছো। আনন্দিত নহয়, আমি ভাবো যে দুগৰাকী বিশিষ্ট সুযোগ্য সন্তান যে দুইগৰাকী আমার দেশের সুনাম অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন দিকত যথেষ্ট বরঙণি আছে, আর তেখেতসকলের সেই বরঙণির স্মৃতি হিসাবে আজি আমি সরকারে দুজন যুজনের বিশেষ বিভিন্ন দিকত সাহিত্যই হোক, কলায় হোক, সংস্কৃতিতে হোক, সাংবাদিক ক্ষেত্রতেই হোক, সামাজিক সমাজ সামাজিক ক্ষেত্রতেই হোক, আধ্যাত্মিক ক্ষেত্রতেই হোক, বিভিন্ন দিকত দুইগৰাকীর যেটা বরঙণি আমি দুইগৰাকীলে আমি শ্রদ্ধা নিবেদন আমি করছো। আর আমি সৌভাগ্যবান বলেই ভাবো যে ভারতবর্ষত বিভিন্ন সময় আমার এনে এনে পুরুষের জন্ম হয়েছে, হয় মহাপুরুষ সকলের হয়েছে। আমিও সৌভাগ্যবান বলে ভাবো যে আমার